ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলার ভোটের আগে মন কি বাতে মোদীর হাতিয়ার বাঙালি আবেগ, বক্তৃতার বড় অংশ জুড়ে ঋষি অরবিন্দর প্রসঙ্গ। অরবিন্দর স্বদেশী দর্শন দেশকে পথ দেখাচ্ছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। ভোটের দিকে তাকিয়েই এই মন্তব্য বলে কটাক্ষ তৃণমূলের, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমি বলেছিলাম যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয় এবং সেই জাতীয়তাবাদ রাজনীতি নয়, কিন্তু এটা একটা ধর্ম, ধর্মীয় মত এবং একটি বিশ্বাস। আজ আবারও সেই একই কথা বলছি, কিন্তু অন্যভাবে। আমি আর বলি না যে জাতীয়তাবাদ একটি ধর্মবট, একটি ধর্ম, একটি বিশ্বাস। আমি বলি এটি হলো সনাতন ধর্ম, যা আমাদের জন্য জাতীয়তাবাদ। সনাতন ধর্মই হলো জাতীয়তাবাদ। জন্ম কলকাতায়, শিক্ষালাভ ইংল্যান্ডে, দেশে ফিরে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, জেল খাটা। জেলে থাকাকালীনই তার রাজনৈতিক ভাবাদর্শে ছোঁয়া লাগে আধ্যাত্মিক চিন্তার। জেল মুক্তির পর নিজেকে সঁপে দেন আধ্যাত্মিকতায়, হয়ে ওঠেন ঋষি অরবিন্দ। আগামী বছর বাংলা বিধানসভা ভোট, তার আগে মন কি বাত অনুষ্ঠানে বঙ্গ মনীষীর নাম উঠে এলো নরেন্দ্র মোদীর গলায়। শ্রী অরবিন্দ কি পুণ্যতিথি হ্যায়, শ্রী অরবিন্দ কো হম জিতনা পড়তে হ্যায় উতনি হি গহরাই হমে মিলতি জাতি হ্যায়। মেরে ইউবা সাথি শ্রী অরবিন্দ কো জিতনা জানেঙ্গে উতনা হি আপনে আপ কো জানেঙ্গে, খুদ কো সমৃদ্ধ করেঙ্গে। জেসে আজ জব হম লোকাল কে লিয়ে ভোকাল ইস অভিযান কে সাথ আগে বড় রহে হ্যায় তো শ্রী অরবিন্দ কা স্বদেশী কা দর্শন হমে রাহ দিখাতা হ্যায়। ধর্মবতার, আমার চূড়ান্ত আবেদন এই, অভিযুক্তে তকমা দেওয়া এই মানুষটি আজ শুধু এই আদালতে সুবিচারের প্রত্যাশী নন, তিনি মুখাপেক্ষী ইতিহাসের ন্যায়ালয়। আমার আবেদন এই মামলার বিতর্কের অভিঘাত সময়ের প্রলেপে ক্ষীণতর হয়ে পড়া দীর্ঘদিন পরে, এই আন্দোলন স্তিমিত হয়ে যাবার বহুকাল পরেও, এই মানুষটির প্রয়াণে দীর্ঘদিন পরে উঁকে মানুষ মনে রাখবে দেশপ্রেমের কাব্য রচয়িতা হিসেবে, জাতীয়তাবাদের দিকদর্শক হিসেবে, মানবতার পূজারী হিসেবে। ওর বাণী দেহত্যাগের বহুদিন পরেও ধ্বনিত হবে দেশ দেশান্তরে। ১৯০৮ সাল আলিপুর বোমা মামলা, অরবিন্দ ঘোষ সম্পর্কেই মন্তব্য করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত অরবিন্দের আইনজীবী ছিলেন তিনি। দেশবন্ধুর এই মন্তব্য থেকে জাতীয়তাবাদী নেতা হিসেবে অরবিন্দের ভাবমূর্তি স্পষ্ট, কিন্তু কেউ কেউ আবার এই প্রশ্ন তোলেন, অরবিন্দের রাজনৈতিক আদর্শের মধ্যে কোথাও কি বিভাজন লুকিয়ে নেই? আর এই প্রেক্ষাপটে বাংলার ভোটের আগে মোদীর মুখে ঋষি অরবিন্দের নাম শুনে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমি জানি না যে উনি অরবিন্দ কতটা জানেন, লাইফ ডিভাইন পড়েছে কিনা। অরবিন্দর পক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আলিপুর কোর্টে সওয়াল শুনেছেন কিনা। মোদী হয়তো বাঙালি সেন্টিমেন্টের কথা ভেবে অরবিন্দকে স্মরণ করছে। কেউ যদি পন্ডিচেরি যান, অরবিন্দের নামে ওখানে সবকিছু, অর স্বাবলম্বী করার জন্য ছোট ছোট কুটির শিল্প থেকে আরম্ভ করে আজকে আধুনিক যা যা প্রয়োজন, আধুনিক মেশিন লাগিয়েও সবাইকে কর্মসংস্থান করা এবং মানুষের প্রয়োজন পুরো করে, স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা, মানুষকে মানুষের হাতে কাজ দেওয়া, আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন করা, এটা অরবিন্দ রাস্তা দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। এদিন মন কি বাতে বাংলায় কবিতাও শোনান মোদী। ছুঁইসুত পয়মন্ত আসে তুঙ্গ হতে, দিসলাই কাটি তাও আসে পোতে, প্রদীপ্তি জালিতে খেতে সুতে যেতে, কিছুতে লোক নয় স্বাধীন। তৃণমূলের দাবি বিজেপি বহিরাগতের পাচে, নরেন্দ্র মোদীর মুখে অরবিন্দের প্রসঙ্গ। মমতা দাবি করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। দিলীপ ঘোষরা বলছেন বাংলাকে গুজরাট বানাবেন, পাল্টা চ্যালেঞ্জ ছুটছে তৃণমূল। আমরা তো গুজরাট বানাবো, কারণ গুজরাটে শিল্প হয়েছে, শিক্ষা হয়েছে, আর্থিক উন্নতি হয়েছে, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত, গণতন্ত্র আছে, সংখ্যালঘুরা গুজরাটি আজকে সুরক্ষিত। গুজরাটের যে মডেল, উন্নয়নের মডেল, সেটা আমরা চাই যে ভারতবর্ষের সব জায়গায় লাগু হোক, মানুষ তার সুবিধা পাক। পশ্চিমবাংলার ছেলেরা চাকরি করতে গুজরাটে কেন যায়? সেখানে শিল্প আছে, ব্যবসা আছে। আজ সেই ধরনের শিল্প, সেই ধরনের ব্যবসা, সেই ধরনের কর্মসংস্থান পশ্চিমবাংলা তৈরি করতে চাই, তাই গুজরাট আমাদের সামনে আদর্শ। বাংলাতে গুজরাট হবে না, হবে না, হবে না। তার কারণ বাংলায় বাংলার লোকেরা বাংলা চালাবে, বাংলায় গুজরাটের লোকেদের প্রয়োজন নেই, বাংলা চালাবে বাংলা। সম্মিলে ভোট যত এগিয়ে আসছে, বাঙালি আবেগ টানার প্রতিদ্বন্দ্বিতা ততই বাড়ছে। সত্যজিৎ বৈদ্য, ঋত্বিক মণ্ডল ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।